আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। যে মুহূর্তে জানানো হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। পার্ট অফ দ্য গভর্নমেন্ট আমাদের কাছে এখনো এটা কমিউনিকেট করা হয়নি। নির্বাচন কমিশনকে জানিয়ে থাকলে নির্বাচন কমিশন আমাদেরকে এখনো জানায়নি। অ্যাজ ইট স্ট্যান্ডস আজকে 21 তারিখ বিকেল 6টা আমরা পররাষ্ট্র দপ্তর এখনো কিছু জানিনি। সার্বিক অর্থে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। এটার সাথে নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোটাকে ওভার সিম্প্লিফাইড করে সরলীকরণ করে কোনো কনক্লুশন ড্র করার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। ইউরোপিয়ান ইউনিয়নের নিজস্ব চ্যালেঞ্জ আছে। তারা সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন, জাতীয়তাবাদী দলের সাথে আলোচনা করেছেন, জাতীয়তাবাদী দলের মতো বা তাদের জোটবদ্ধ অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। তারা নির্বাচনে আসবেন কি আসবেন না এটা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি পাঠানোর একটা বড় ক্রাইটেরিয়া বলে আমরা জানি আগে থেকে। ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক আসা না আসাতে বাংলাদেশের সামনে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে কোনো ধরনের প্রভাব পড়বে না, নির্বাচনের গ্রহণযোগ্যতাতেও কোনো ধরনের প্রভাব পড়বে না। অতীতের নির্বাচনগুলিও তাই বলে।